বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় সচেষ্ট সৌদি সরকার দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক ওয়ার্কশপে এমনটি জানান মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে তিনি বলেন সৌদিতে কাজ করা শ্রমিকদের মধ্যে একটি বড় অংশই বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার কারণেই সৌদি শ্রমবাজারে তাদের চাহিদা বাড়ছে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস মিশনের উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধা কর্মশালায় সৌদি আরবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে অধিকতর স্বচ্ছতা মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন উভয় পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা সহ শ্রমিকদের সকল ধরনের অধিকার রক্ষায় সৌদি সরকারের গৃহীত বিভিন্ন ধরনের পদক্ষেপ তুলে ধরা হয় যা বাস্তবায়নে বাংলাদেশের সাথে একসাথে কাজ করার আগ্রহ জানায় সৌদি সরকার ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সভায় সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা ও তাদের দেখভালের জন্য বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান সৌদি সরকারকে ধন্যবাদ জানান সেই সাথে শ্রম সম্পর্ক উন্নয়নের বিষয়ে উভয় দেশের সহযোগিতা বৃদ্ধি কাজ ও ইকামার নিশ্চয়তা ভিসা ইস্যুকরণ চুক্তি শেষে নারী শ্রমিকদের ফেরত প্রেরণ ইকামার ম্যাচ শেষ হওয়া কর্মীদের দেশে দ্রুত প্রত্যাবর্তন মুসনিদ সিস্টেমে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির অভিযোগ নিষ্পত্তি সহ বিভিন্ন বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন ডেক্স রিপোর্ট চ্যানেল 24।